বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম নৈহাটির সবচেয়ে বড় কালী ঠাকুর। হ্যাঁ, নৈহাটির 5 নম্বর স্টেশনে নেমে একই পথে কেদারনাথের এই প্যান্ডেলটা পড়ছে। ছোটোখাটোর মধ্যে বেশ দেখতে সুন্দর লাগছে, এটাও অবশ্যই পরিদর্শন করবেন। ঠিক তার পরের প্যান্ডেলটাই হচ্ছে বুর্জ আল আরাফ, ওখান থেকে আর মোটামুটি 3-4 মিনিট এগোতে হবে। আর এইবারের এখানে আকর্ষণ হচ্ছে, এখানে কিন্তু উদ্বোধন করছে শুভশ্রী। হ্যাঁ, টলিউডের বিখ্যাত নায়িকা শুভশ্রী উদ্বোধন করবে, আর লাইটের ব্যবহার থাকবে অসাধারণ। কিন্তু ছোটর মধ্যে প্যান্ডেলটা আমার বেশ দেখতে ভালো লাগছে। আমরা চলে এসেছি নৈহাটির আরেকটা আকর্ষণীয় কালীপুজো, এবারের নৈহাটির ইয়ং স্টার ক্লাবে বুর্জ আল আরব করেছে, মানে আরবের একটা নামজাদা হোটেল। আর তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে যে কালারের ব্যবহারটা করা হয়েছে, এখানে যে হোয়াইট আর নীলের যে কম্বিনেশনটা রয়েছে এটা কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে। সবচেয়ে বড় কথা, এখানে যখন সন্ধেবেলা লাইটের ব্যবহারটা হবে, লাইটের ব্যবহারটা কিন্তু অসাধারণ লাগবে। কেননা এখানে লাইটের খেলাটার ওপরেই পুরো জিনিসটা নির্ভর করছে। কল্যাণীর যেমন আইটিআইতে একটা লাইটিংয়ের ব্যবহার ছিল, আর আগের বছর যেমন বুর্জ খলিফা করা হয়েছিল কলকাতায়, সেখানেও যেমন লাইটের ব্যবহার ছিল, এখানেও কিন্তু লাইটের ব্যবহারটাই সবচেয়ে বড় আকর্ষণীয় হতে যাবে। আর লাইটের ব্যবহার করলে কিন্তু এটা দুর্দান্ত দেখতে লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই রকম সবার আগে ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দিও। এখন ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে ইয়েলো থার্মোকলের, এখানে ইয়েলো কালার আর থার্মোকলার কিন্তু ব্যবহার করা হয়েছে। আর ভেতরে এখন কিন্তু কাজ চলছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লাইটিংয়ের ব্যবহার হবে। আর ভেতরে আপনাদের ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিচ্ছি, এখানে থার্মোকলের ব্যবহার হয়েছে এবং ইয়েলো কালার এখানে কিন্তু ইউজ করা হয়েছে। ভেতরে দেখতে অসাধারণ কিন্তু লাগছে, ওপরটা বিশেষ করে দেখুন, ওপরটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে পরবর্তী সময় লাইটের ব্যবহারও হবে, আর লাইটিং ব্যবহার করলে কিন্তু আরও অসাধারণ লাগবে। আর এই যে দেওয়ালগুলো রয়েছে, এখানেও বিভিন্ন রকমের থার্মোকলের কিন্তু কলকা এখানে কাটা হচ্ছে, বিভিন্ন রকমের থার্মোকলের কলকা করা হয়েছে। আর এই ফ্রন্টে এখানে ঠাকুর থাকবে, আর এখানটাও কিন্তু থার্মোকলের টাচ দেওয়া হয়েছে, আর বিভিন্ন রকমের এখানে লাইটিংয়ের ব্যবহার করা হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা সকলে কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।